সবাইকে রিভিউ আনলিমিটেড এ স্বাগত। আপনারা যারা, আমরা আজকে আলোচনা করব মার্বেল গ্রানাইট এর রিভিউ নিয়ে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি মার্বেল গ্রানাইট এর একটি শোরুমে। আপনারা দেখতেই পাইতেছেন একটা শোরুমে চলে আসছি অলরেডি। আমরা এখন যাব ডিরেক্টিভ ম্যানেজার, যিনি এই শোরুমের দায়িত্বে পালন করতেছে, তার কাছে, এবং তার কাছ থেকে আমরা এটা এই সম্বন্ধে জানবো, তারপর আমরা রিভিউতে চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি ম্যানেজারের কাছে। আমরা উনি এখন ওনার কাছ থেকে দেখবো মার্বেল গ্রানাইট এর প্রাইস এটা কিরকম, ওনার সাথে সবকিছু দেখবো। চলেন আমরা দেখি মার্বেল গুলো। আচ্ছা, আমরা আসলে জানবো এটা কি। এটা হলো মার্বেল, জি, আর এগুলো হলো গ্রানাইট। এগুলো মার্বেল, এটা ফ্লোরে ইউজ করে, তারপরে আপনার ডোর সিল্কে ইউজ করে, বেসিনে ইউজ করে, তারপরে আপনার সিঁড়িতে ইউজ করে। এগুলো হলো ইটালিয়ান মার্বেল। এগুলো প্রাইস হলো যে 550 টাকা। বিভিন্ন কাস্টমার থেকে এক একজনের কাছে আমরা এক একটা প্রাইস ইয়ে করি, সাইজ বুঝে আমরা কাস্টমার থেকে। যদি একটু কাট পিস বেশি থাকে, সেক্ষেত্রে কাস্টমার থেকে একটু রেটটা কম নেই, আর র্যান্ডম আছে, এটা র্যান্ডম নিলে আর একটু কম আছে সাইজটা। এগুলো হলো ইটালিয়ান মার্বেল এগুলো, আর এটা আছে ইন্ডিয়ান মার্বেল, এটার একটু রেটটা একটু কম, এটা হলো 380 টাকা করে। ঠিক আছে, এগুলো ইন্ডিয়া থেকে আসে, তাই কস্টিংটা কম, এই জন্য এগুলো রেট কম। ওগুলো দূর থেকে আসে, ওগুলোর খনি আছে, ওগুলো এক এক খনি থেকে এক একটা কিনা রেট এরকম, তাই আমরা এগুলোর রেটটা ওইভাবে ফিক্সড করি। এটার বিশেষত্বটা কি, মানে মার্বেল আর গ্রানাইটের ডিফারেন্স? মার্বেলটা হলো যে ন্যাচারাল, এগুলি সব হলো ন্যাচারালি আলাদা দেওয়া জিনিস, প্রকৃত জিনিস, প্রাকৃতিক জিনিস এগুলো। এগুলো মানুষের কোনো হাত নেই, মানুষ শুধু প্রসেসিং করে। ঠিক আছে, মার্বেলটা হলো একটু সফট, আর গ্রানাইটটা হলো হার্ড, আগ্নিগিরির লাভা থেকে উৎপন্ন হয়ে যেটা সৃষ্টি হয় ওটা হলো গ্রানাইট, আর মার্বেলটা হলো পাহাড় আছে, এটাও আলাদা দেওয়া জিনিস। এগুলো একটু মার্বেলটা একটু হলো যে সফট, আর গ্রানাইটগুলো হার্ড, এই পার্থক্য আর কিছু না, দুটোই ন্যাচারাল জিনিস। নিচেরটা কি গ্রানাইট? হ্যাঁ, নিচেরটা গ্রানাইট। র্যান্ডমটা কি বলছিলেন? র্যান্ডম হলো আপনার আস্তু বড় বড় স্ল্যাব থাকে, ওই স্ল্যাব অনুযায়ী আমরা যা আছে আপনি তাই আমরা ফেলে দেবো। আর যদি বলে দেন আমি স্ল্যাব ওই র্যান্ডম নিবো না, কাট পিস দিবো, সেক্ষেত্রে আপনি যে সাইজ দিবেন ওই সাইজ অনুযায়ী আমরা এটা এটা আপনাকে দিয়ে দিবো। তাহলে তোলে বলতে পারছেন তাকে? এটা হচ্ছে কালারা মার্বেল, সাদার ভিতর কালারা, হোয়াইট কালারা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক, কি ভাই এরা? হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ যা দেখছেন সেগুলো মার্বেল, এবং এগুলোর প্রাইস হচ্ছে, লো প্রাইস হচ্ছে 500 থেকে অথবা 450 থেকে 2000 টাকার ভিতরে পাওয়া যায়। পার স্কোয়ার ফিট হিসেবে এগুলো বিক্রি হয়। আর এখানে দেখলেন অনেকগুলো কালার আপনাদেরকে দেখানো হয়েছে, এখন অগণিত কালার আছে। যদিও দোকানটা আমাদের কাছে অনেক ছোট মনে হয়, তারপর এখানে অসম্ভব সুন্দর সুন্দর সব কালেকশন পাওয়া যাচ্ছে। সো আপনারা যারা রিভিউ দেখবেন, ভালো লাগলে এখানে আসবেন, এবং হচ্ছে না ওনারা কথার মাধ্যমে নাম ফিক্সড করা হয়, আসলে ফিক্সড রেট বলা হয় না। এই জন্য আমরা আপনাদের কাছে অনেক দুঃখিত, সব মার্বেলের রেট আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। তো আপনারা আসবেন, অবশ্যই আসার পরে আপনারা কথা বলে এটা ওনাদের কাছ থেকে নিতে পারবেন। আর হচ্ছে আমরা এখন যাব গ্রানাইটে। অসাধারণ দিকে রাখেন, আপনারা দেখতে পারতেছেন এটার ভিতরে একটা ব্লু কালার, ফুলে একটা সেট চলছে, অনেক সুন্দর, আসলে আলাদা জিনিস তো, আসলে অনেক সুন্দর।
সেটা হচ্ছে একটা মার্বেলের ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের ইয়াটাও করেছে একটা, খুবই সুন্দর দেখতে। এবং আপনারা যদি অর্ডার দেন তাহলে ওনারা একদম পুরোপুরি ফিনিশ টুলিশ করে রেডি করে দেবে এবং আপনারা এই জায়গাতে ডাইরেক্ট নিয়ে নিতে পারবেন। আপনাদেরকে গ্রানাইটগুলো আমরা দেখালাম লাস্ট পর্যায়ে, তো আপনারা দেখলেন গ্রানাইটগুলো অনেক সুন্দর সুন্দর গ্রানাইট এখানে পাওয়া যায়। আর হচ্ছে গ্রানাইটগুলো আপনার হচ্ছে 580 থেকে মিনিমাম হচ্ছে 1200 এরকম রেটের হয়। আর হচ্ছে দোকানের ইয়াতে ওনারা ওইভাবে প্রাইসটা আমাদের কাছে মিন করতে চায় না, ওইভাবে বলতে চায় না। তো হচ্ছে আপনারা যারা নেবেন বা কিনতে ইচ্ছুক যারা তারা আসবেন, আমরা ডিসক্রিপশনে দোকানের অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা সবাই আসবেন। অ্যান্ড আমাদের চ্যানেলের থেকে যদি কেউ দেখে আসেন অবশ্যই আমাদের চ্যানেলের নাম বললে সামথিং কিছু অর্ডার করার সম্ভাবনা আছে। সো হচ্ছে আজকের জন্য আমাদের রিভিউ এখানেই শেষ করলাম। তো আমাদের আরও নেক্সট অনেক ভিডিও আসবে, যদি আমাদের রিভিউগুলো ভালো থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আপনাদের কাছে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।